মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফর এবং বিভিন্ন কর্মসূচি উপলক্ষে রবিবার রাজ্যজুড়ে ধন্যবাদ র্যালি সংগঠিত করবে বিজেপি দল। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের রাজ্য সভাপতি মানিক সাহা। সেই সাথে নিউ ইয়ারের শুভলগ্নে প্রধানমন্ত্রী কৃষক কল্যাণে যে আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন তার জন্য প্রধানমন্ত্রীকেও বিজেপি দল ও রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। একযোগে আমরা সারা ত্রিপুরাতে আমাদের যে ওয়ার্ড ভিত্তিক সমস্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় অন্যান্য মন্ত্রী এবং আমাদের আমি নিজেও বিভিন্ন যেসব ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে আমরা যাব। সেই ওয়ার্ড থেকে আমরা সেই স্বাগত প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আমরা প্রসেশন করব এবং জনসাধারণের কাছে আমরা আবেদন রাখব যেন এই আগামী 4 তারিখ সবাই যেন বিবেকানন্দ ময়দানে আসেন এবং ওনার বক্তব্য শুনেন এবং ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তো সেই উপলক্ষে একযোগে কালকে 3টা থেকে 4টে এবং শুধু ওয়ার্ড ভিত্তিক না সমস্ত পঞ্চায়েত ভিত্তিকও আমরা বলেছি। এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস এবং সিপিএম দল ছেড়ে 21 পরিবারের 111 জন ভোটার বিজেপি দলে যোগ দেওয়ার ঘটনাটিও উল্লেখ করেন প্রদেশ বিজেপি সভাপতি মানিক সাহা। এ প্রসঙ্গে তিনি কংগ্রেস নেতা রাহুল সাহা, তপন সিনহা, হুমায়ুন কবিরদের বিজেপি দলে যোগদানের ঘটনায় তাদেরকে বিজেপি দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেস থেকে অনেকে এখানে আজকে এখানে জয়েন করবেন, যোগদান করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা তলে ওরা সামিল হবেন। তো কংগ্রেস থেকেও আছে এবং সিপিএম থেকেও এখানে আছে। তো আমি ওদেরকে স্বাগত জানাবো এবং আমি নামগুলো বলছি, পরে এখানে এই যোগদান সভাটা এখানে সমাপ্ত করবো। একজন সর্বপ্রথম হচ্ছে রাহুল সাহা, যিনি এক্স ইউথ কংগ্রেস জেনারেল সেক্রেটারি এবং চেয়ারম্যান সোশ্যাল মিডিয়া কমিটি অফ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তাছাড়া উনি স্পোর্টস পার্সন এবং সেক্রেটারি ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 2 নম্বর হচ্ছে তপন সিনহা, উনি বর্দোয়ালি কংগ্রেস কমিটির সভাপতি, উনিও আজকে যোগদান করছেন। হুমায়ুন কবির, মোহাম্মদ হুমায়ুন কবির সেক্রেটারি মাইনরিটি ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এবং স্টেট কমিটির মেম্বার মাইনরিটি ডিপার্টমেন্টের, উনি আজকে যোগদান করছেন। হরে কৃষ্ণ দাস, উনি জেনারেল সেক্রেটারি ছিলেন টাউন বর্দোয়ালি। এদিকে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের কৃষকদের ফসল বীমা যোজনায় প্রদত্ত সুযোগ সুবিধাদের চিত্র তুলে ধরেন। যোজনা প্রধানমন্ত্রীর দেওয়া সেই ফসল বীমা যোজনা সারা ভারত বসছে, যেখানে ফসল বীমা যোজনার মধ্যে 21,000 কোটি টাকা ক্লেম এসছে সারা ভারতবর্ষের ফার্মারদের থেকে। আমাদের রাজ্য আমরা সেখানে পিছিয়ে নেই। আমাদের রাজ্য আপনারা, আমরা যখন সরকারে বসি তখন 2017 দেখেছি মাত্র 11,000 কৃষক ফসল বীমা যোজনার আওতায় এসেছিল। সেই ফসল বীমা যোজনার আওতাকে যখন প্রধানমন্ত্রী দিচ্ছেন সমস্ত কৃষকদের বিভিন্ন সুযোগ, তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যেখানে উনি দেখেছেন আর কী দেওয়া যায় আমাদের তরফ থেকে, সেই ব্যবস্থা আমরা করার ক্ষেত্রে এগিয়েছি। আপনারা এই ফসল বীমা যোজনা যেখানে 11,000 কৃষকের ফসল বীমা যোজনা আওতায় ছিল, সেখানে আমরা প্রায় 5 লক্ষের উপরে কৃষককে এরপরে আমরা এই ফসলের যোজনার আওতায় আনতে পেরেছি। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়ারের শুভক্ষণে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি 10ম কিস্তির টাকা প্রদান করার বিষয়টিও তুলে ধরেন কৃষিমন্ত্রী। তার জন্য রাজ্যের কৃষকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রণাম ও জানিয়েছেন তিনি। হিসাবে যে আমাদের রাজ্যে এর আগে 2,25,955 জন কৃষকের অ্যাকাউন্টে যেখানে 361,63,00,000 টাকা ডাইরেক্ট কৃষকদের অ্যাকাউন্টে উনি দিয়েছেন, আজকের দিনে যেখানে 10ম কিস্তিতে এই কৃষকদের কাছে 44,76,00,000 টাকা আমাদের রাজ্যের কৃষকদের কাছে আজকের দিনে পৌঁছে গেছে। স্বাভাবিকভাবেই এটা অতীব আমাদের রাজ্যের কাছে একটা বিশেষ আমাদের প্রাপ্য পেয়েছি। রাজ্যের অধিকাংশ কৃষকের
যেখানে কল্যাণে এটা কাজ করেছেন। আমি আমাদের সরকার এবং আমাদের সমস্ত রাজ্যের কৃষকদের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতি আবার এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে কংগ্রেস এবং সিপিএম দল ছেড়ে সদ্য বিজেপি দলে যোগদানকারীদের হাতে পদ্ম পতাকা তুলে দেন বিজেপি দলের রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা এবং কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ বিজেপি সহসভাপতি রাজীব ভট্টাচার্য। বিজেপি দলে যোগদানের ঘটনাকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সেখানে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।